নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তিরিশ আট দু হাজার একুশে করোনার যে বাধা নিষেধ পশ্চিমবঙ্গে চলছে সেই করোনার বাধা নিষেধ যেটা সর্বোচ্চ সীমা ছিল তিরিশে আগস্ট হয়তো আজ পর্যন্ত যে সময়সীমা ছিল সেটা আবার কিন্তু বাড়ানো হলো তো করোনার বাধা নিষেধ বাড়িয়ে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত করা হলো তো দেখে নেবো কোন কোন ক্ষেত্রে ছাড় রয়েছে কোনটাই নিষিদ্ধ রয়েছে এখনও পর্যন্ত এবং পশ্চিমবঙ্গের করোনার পরিস্থিতির সাপেক্ষে করোনা বিধি নিষেধ আবার বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই বাধা নিষেধ তো আসুন দেখেনি কোন ক্ষেত্রে ছাড় কোন ক্ষেত্রে নিষিদ্ধ রয়েছে এখনও পর্যন্ত আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না তখন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য নিয়ন্ত্রণ বিধির মেয়াদ বাড়ল অতিমারী পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এমনই ঢিলে মানে এখনই ঢিলে দিতে নারাজ রাজ্য সরকার শনিবার একটি নির্দেশিকা প্রকাশ করে নবান্ন জানিয়েছে রাজ্যে কোভিড নিয়ন্ত্রণবিধি পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে আগের নির্দেশিকা মেয়াদ তিরিশে একত্রিশে আগস্ট ফুরাবে অর্থাৎ আগামীকাল ফুরাবে এবং তার আগেই নতুন নির্দেশিকা জারি করে নিয়ন্ত্রণবিধির মেয়াদ বাড়ানো হল এদিনের নির্দেশিকায় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ কেন্দ্রগুলি চালু করার ছাড়পত্র দেওয়া হয়েছে অর্থাৎ যে কম্পিটিটিভ এক্সামের যে সেন্টারগুলোকে সেটা দেওয়া হয়েছে তবে এক্ষেত্রে এক ছাত্র সংখ্যা পঞ্চাশ শতাংশ নিয়ে কাজ চালাতে পারবে প্রশিক্ষণ কেন্দ্রগুলো তবে তাদের বিধিগুলো মানার সঙ্গে সঙ্গে তে নিয়মিত জীবাণুনাশক করতে হবে এবং জরুরি প্রয়োজন ছাড়া এগারোটা রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত পথঘাটে চলাফেরা নিশ্চিত থাকবে তাহলে আরেকটা কি জরুরি পরিষেবা ছাড়া এগারোটা থেকে রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত পুরো নিষিদ্ধ থাকবে যথারীতি বন্ধ থাকছে লোকাল ট্রেন লোকাল ট্রেন বন্ধ থাকবে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের বুলেটিন জানাচ্ছে যে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হ্রাস বৃদ্ধি অব্যাহত রয়েছে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন রয়েছে তার আপডেট এখানে রয়েছে আমি এরা যাচ্ছি না স্বাস্থ্য বিশেষজ্ঞ অনেকেই জানাচ্ছেন যে রাজ্যে কোভিড সংক্রমণের পরিস্থিতি আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি সংক্রমণ মুক্ত হয়নি তাই নিয়ন্ত্রণবিধি পুরোপুরি শিথিল করার পথে হাঁটছে না রাজ্য লোকাল ট্রেন চালানোর ঘোষণাও করছে না প্রসঙ্গত সাম্প্রতিক রাজ্য জানিয়েছেন যে গ্রামাঞ্চলে অন্তত পঞ্চাশ শতাংশ টিকাকরণ সেরে ফেলার আগে ট্রেন চালানোর ঝুঁকি বাড়াতে বাড়তে পারে প্রশাসনিক কর্তাদের যুক্তি কোভিড সংক্রমণের যে তৃতীয় তরঙ্গের আশঙ্কা করা হচ্ছে তাতে শহরের ঘিঞ্জি এলাকা টিকাকরণ করে এবং কলকাতার কাছাকাছি থাকা জেলাগুলোর গ্রামীণ এলাকায় অন্তত অর্ধেক মানুষকে টিকা আওতায় আনার পরে ট্রেন চালানো ছাড়পত্র দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করবে রাজ্য সরকার তাহলে দেখলেন করোনার বাদে বিধিনিষেধ পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো এবং কী ক্ষেত্রে ছাড় কী ক্ষেত্রে নিষিদ্ধ সেটা আপডেটটা আমি শেয়ার করলাম তো যা হোক এই আপডেটটা ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন কমেন্ট দেবেন আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না তখন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আসি পরে ভিডিও নিয়ে